1978 সালের 4 মে আলতাফ আলীর মৃত্যু যুক্তরাজ্যের তখনকার পুরো বাংলাদেশের কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। 4 মে আলতাফ আলীর স্মৃতি দিবস হিসাবে স্মরণ করা হয় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে, যা মেয়র জন বিক্স 2015 সাল থেকে শুরু করেছেন। 38 বছর আগের সেই হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে তখনকার তরুণ সংগঠক সাংবাদিক আনসার আহমদুল্লাহ বলেন, আলতাফ আলী যখন মারা গেলেন তখন বাংলাদেশি কমিউনিটির সামনে আর কোনো পথ খোলা ছিল না, বেঁচে থাকার জন্য লড়াইয়ে নামতে হলো। সেই হত্যার পরে আমার মনে হয় আমাদের বাঙালি যারা ছিলেন তখনকার সময়, তাদের মাইন্ডসেটে একটা বিরাট পরিবর্তন আসে। সকল ধরনের সুযোগ সুবিধা নিয়েই থাকতে হবে এবং অধিকার কিন্তু আন্দোলন করেই আদায় করে নিতে হবে। তারা যেটা মনে করে যে যেহেতু তাদের ভবিষ্যৎ এখানেই এবং তাদের ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ এই বিলেতেই, সেহেতু তাদেরকে অবশ্যই ব্রিটিশ বাঙালি হিসেবেই কিন্তু এখানে থাকতে হবে। যেটা বলছিলাম, মানে ঘটনার দিন অর্থাৎ 4 মে আলতাফ আলী সাহেব, তিনি তার ওই কাজ শেষ করার পরে বিকেল 7টার একটু পরে হবে তিনি বাসায় ফিরছিলেন ওয়াপিং। তো এই পার্ক দিয়ে তিনি কিন্তু হেঁটে আসছিলেন এবং ঠিক এখানেই হবে, মানে বের হওয়ার পরেই তাকে 3 জন বর্ণবাদীরা আক্রমণ করে এবং তার ঘাড়ে ছুরির আঘাত করে এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তো তিনি এখান থেকে কোনো রকম হামাগুড়ি দিয়ে তিনি হোয়াইট চ্যাপেলে যান, হোয়াইট চ্যাপেল হাই স্ট্রিটে, এবং ওইখানে একটি বাসস্টপ আছে, সেই বাসস্টপে গিয়ে তিনি কিন্তু আসলে পড়ে যান এবং পরবর্তীতে ওই বাসস্টপ থেকেই তাকে অ্যাম্বুলেন্স করে আমাদের স্থানীয় রয়্যাল লন্ডন হোয়াইট চ্যাপেল হাসপাতালে নিয়ে যাওয়া এবং ওই দিন বিকেলে 9টার মধ্যেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। তো তিনি যে বাসস্টপে গিয়ে পড়েছিলেন সেই বাসস্টপে আবার এই দুটো ছাড়াকে নতুন নামকরণ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে আলতাফ আলী বাসস্টপ। এই কাজটি করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন, TFL। সেই ঘটনার পর হত্যাকারী 3 জনের বিচার হয়। সেই সময় দীর্ঘ আন্দোলনের কারণে বর্ণবাদ বিরোধী আইন সংস্কার করা হয়। 1998 সালে ওই পার্কের নামকরণ হয় আলতাফ আলী পার্ক। আলতাফ আলীর গ্রামের বাড়ি ছিল সুনামগঞ্জ জেলার ছাতকে। 1969 সালে লন্ডনে এসেছিলেন তিনি, কাজ করতেন ব্রিকলেনের একটি ফ্যাক্টরিতে, থাকতেন ওয়াপিংয়ের রিয়ার্ডন স্ট্রিটের রিয়ার্ডন হাউজের 9 নম্বর ঘরে। এই বিল্ডিংয়ের পেছনেই স্থাপিত হচ্ছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে নতুন একটি বিল্ডিং। স্থানীয় লেবার কাউন্সিলর আব্দালুল্লাহর প্রস্তাবে বিল্ডিংয়ের নাম করা হয়েছে আলতাফ আলীর নামে। পিছনে যে বিল্ডিংটা দেখছেন এটার নাম হবে আলতাফ আলী হাউস, 1978 লেট আলতাফ আলী এই পিছনে বিল্ডিং রেডের হাউসে থাকছে। সো এখানে যে সময় কাউন্সিলের প্রস্তাব দিল যে একটা নতুন ভবন করব, সো আই রিকোয়েস্টেড দ্য কাউন্সিল টু নেম দিস বিল্ডিং আলতাফ আলী ইন রিমেম্বরেন্স অফ হিজ ট্র্যাজিক ডেথ এন্ড টু অলসো টু রিমাইন্ড দ্য কমিউনিটি দ্যাট রেসিজম টুক এ ব্রিটিশ বাংলাদেশিস লাইফ। দীর্ঘ 22 বছর ধরে সাপ্তাহিক জনমতের সম্পাদক ছিলেন নবাব উদ্দিন। আলতাফ আলীকে নিয়ে তিনি একটি বই সম্পাদনা করেছেন। আলতাফ আলী বিলেতে বাঙালি ইতিহাসে টিকে থাকার একটি বড় অংশ এবং ইতিহাস সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আর আমি সেই দায়িত্ববোধ থেকে দুইটি বই সম্পাদনা করেছি, একটি বাংলা এবং একটি ইংরেজিতে। আমার বিশ্বাস বর্তমান এবং আগামী প্রজন্ম এই বই পড়ে বিলেতে টিকে থাকার সংগ্রামের ইতিহাস জানতে পারে। শুধু তাই নয়, আমরা এই বর্ণবাদী সমাজে আমরা কিভাবে ভিত্তি স্থাপন করেছি সেই ইতিহাসটুকুও জানতে পারবে। যে বর্ণবাদের কারণে আলতাফ আলী প্রাণ হারিয়েছেন সেই প্রকাশ্য বর্ণবাদ শেষ হলেও এখনো প্রাতিষ্ঠানিক বর্ণবাদের শিকার হচ্ছেন বাংলাদেশ সহ এথনিক কমিউনিটির মানুষেরা। Moving forward 43 years, we now see a new form of racism, institutional racism amongst us. The COVID has opened the eyes to our community that disproportionate number of British Bangladeshi have died, and we have to ask the question, why is health inequality such a deep impact on the British Bangladeshi community? So I ask, on the eve of the 4th of May,
the next generation British Bangladeshi, be community activists, be politicians or citizens, that we should challenge institutional racism and make sure our community is moving progressively forward. আলতাফ আলীর মৃত্যুর মধ্য দিয়ে এখানে বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই পথ ধরে তিন দশক ধরে এক বড় উত্থানের নাম ব্রিটিশ বাংলাদেশি। যুক্তরাজ্যে একজন আলতাফ আলীর জীবনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে প্রকাশ্যে বর্ণবাদের বিরুদ্ধে মানুষের অবস্থান। তবে এখনো যুক্তরাজ্যে এথনিক কমিউনিটির মানুষেরা নানান ধরনের প্রাতিষ্ঠানিক বর্ণবাদের শিকার হচ্ছে। যেমন সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, করোনায় সবচেয়ে বেশি এথনিক কমিউনিটির মানুষ মারা গেছে। তার অন্যতম কারণ পাকিস্তানি ও বাংলাদেশি কমিউনিটির এলাকায় স্বাস্থ্যসেবার বৈষম্য। তাই আলতাফ আলী ডেতে বর্ণবাদ বিরোধী দিবসে প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করার আওয়াজ উঠুক। রুমানা রাখি, আলতাফ আলী পার্ক, লন্ডন।